আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মিনাসান ওগেনকি দেশকা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি সো আজকে আমরা আলোচনা করব বা শিখব N5 লেভেলের লেসন 1 এর ভোকাবুলারি বা বাংলা শব্দের অর্থ জাপানি থেকে বাংলা চলেন শুরু করা যাক লেসন 1 প্রথমে শব্দটি আসবে হচ্ছে অতাশি অতাশি মানে হচ্ছে আমি তারপরে শব্দ হচ্ছে অতাশি তাচি মানে আমরা তারপরে শব্দ হচ্ছে আনাতা আনাতা মানে হচ্ছে তুমি তারপরে শব্দ হচ্ছে আনোহিত আনোহিত মানে ওই ব্যক্তি তারপরে হচ্ছে আনোকাতা ওই ব্যক্তি তারপর হচ্ছে মিনাসান সকলে অথবা সবাই তারপর হচ্ছে চান জনাব বা জনাবা তারপর হচ্ছে চান ছোটদের নামের শেষে ব্যবহার হয় এটা তারপর হচ্ছে কুন ছেলেদের সাথে এটা ব্যবহার হয় অল্প বয়সী ছেলেদের সাথে তারপর হচ্ছে জিন নাগরিকত্ব বোঝায় তারপর হচ্ছে সেনসেই সেনসেই মানে হচ্ছে শিক্ষক তারপর হচ্ছে গাকসেই গাকসেই মানে ছাত্র বা ছাত্রী এখানে খাইসা খাইসাইন মানে হচ্ছে কোম্পানির কর্মচারী তারপর হচ্ছে শাইন শাইন মানে হচ্ছে কর্মচারী খাইসা মানে কোম্পানি শাইন মানে কর্মচারী তারপর আছে গিনকোইন ব্যাংকের কর্মচারী ঈশা ঈশা মানে হচ্ছে ডাক্তার তারপরে আছে কেনকিউসা মানে গবেষক তারপরে আছে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার মানে ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী তারপর আছে দাইগাকু দাইগাকু হচ্ছে বিশ্ববিদ্যালয় দাইগাকু হচ্ছে বিশ্ববিদ্যালয় তারপর হচ্ছে বিওইন বিওইন মানে হসপিটাল দেনকি মানে হচ্ছে বিদ্যুৎ তারপরে হচ্ছে দারে দারে হচ্ছে একটি ফ্লাইট ফর্ম দারে অর্থ হচ্ছে কে এটি ফ্লাইট ফর্ম তারপর হচ্ছে দোনাতা দোনাতা অর্থ কে এটা একটি ফ্লাইট ফর্ম তারপর হচ্ছে চাই চাই মানে বয়স বয়স নানসাই কত বয়স বা কত বৎসর প্রশ্নবোধক শব্দ তারপর হচ্ছে ওই কুৎসু এটা হচ্ছে বয়স পোলাইটভাবে ব্যবহার করা হয় তারপর হচ্ছে হাই হাই মানে ইয়েস বা হ্যাঁ তারপর হচ্ছে ইয়ে ইয়ে মানে হচ্ছে না যেটাকে আমরা না সম্বোধন করি তা হচ্ছে ইয়ে তারপর হচ্ছে শীতছুরে সীমাস গা যদি কিছু মনে না করেন শীতছুরে সীমাস গা তারপরে হচ্ছে ওনামায় ওয়া আপনার নামটা কি জানতে পারি তারপর হচ্ছে হাজিমে মাসতে মানে হচ্ছে প্রথমে তারপর হচ্ছে কুনি কুনি মানে দেশ বিভিন্ন দেশের নাম বোঝাতে কুনি ব্যবহার হয় তারপর হচ্ছে আমেরিকা কাতাকানায় লেখা আমেরিকা তারপরে হচ্ছে ইগিরিসু ইংল্যান্ড বা যুক্তরাজ্য তারপর হচ্ছে ইন্দোনেশিয়া বা ইন্দোনেশিয়া তারপর হচ্ছে ইন্দো ইন্দো মানে ভারত বা ইন্ডিয়া কোনগোকু দক্ষিণ কোরিয়া থাই থাই মানে থাইল্যান্ড চৌগোকু চীন দৈশি দৈশি মানে জার্মানি তারপর হচ্ছে নিহন নিহন মানে জাপান সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই ভিডিওটি দেখার জন্য ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী লেসন 2 এ মিনাসান সায়োনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ